পথে মোরা নীলফামারীর ডিমলাই বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াইশ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে শুকনো খাবার খাবার স্যালাইন বিশুদ্ধ পানি ওষুধ বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের পরিচালক এ কে এম জিয়াউল আলম এছাড়াও জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মাহবুবুল আলম নীলফামরি সদর উপজেলা কর্মকর্তা মুসা চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে